আজি নামৰ স্থলীতে পদুম ফুল ফুলিছে ও ও ভকতে গাঁথিছে মালা ভকতে গাঁথিছে মালা হরির নাম মুখে লই প্রভু কানি বলই ও ও যাও বৈকুণ্ঠ লই বলা মহাসুখে ৰাজ্য চলায়
অলয়া প্রজা ও বিবাহ করাইল কিন্তু কোনজনের ভাগ্যত রজা ও সন্তান নাপা পুত্রৰ হকে ৰজাৰ পাছে অহিয়া ফাটি যায় হৰি হৰি প্ৰভু ময় অ কি কৰো কান্দে দুখ মনে কান্দে দুখ মনে Oh, hey.
নগরত আছে এক ও জ্যোতিষি ব্রাহ্ম মঙ্গল চাই কব তেওঁ আৰু সেই জ্যোতিষী ব্ৰাহ্মণৰ কি নাম জানে মহাৰাজ? সদানন্দ নামে বিপ্ৰ একজন মংগল চাব জানে মহাতপোধন বিপ্ৰৰ গৃহে উপস্থিত শুনি চন্দ্ৰধৰৰ আনন্দ মিলিলা মন্ত্ৰী গণক চাহিব আছে ৰজাই বোলে মন্ত্ৰীগণ শুনাহ বচন আদৰি সাদৰি বিপ্ৰক আনাও এটিখন আৰু শুনা ৰথ ৰথী হস্তি ঘোঁৰা যত লাগে নিয়া মনত ৰাখিব আহোঁতে যাতে বিপ্ৰই কোনো অসুবিধা নাপায় তাৰ তীক্ষ্ণ নজৰ দিবা ভাইহতে ঐ ভাইহত ৰজাৰ বচন মন্ত্ৰী গণে সদানন্দৰ গৃহে চলি মন্ত্ৰী গণে সদানন্দ গৃহে চলি যায়।
কি কলা পোপাহত হ কিবা চোৱা চিতা কৰিব লাগে বোধ হয় চোৱা চিতাই কৰিব লাগে বিপ্ৰয় মনে মনে ভাবে এই সুযোগতেই ৰজাৰ পৰা অলপ সৰকুৱাই ভাল হ'ব এনেওতো ইমান দিনে ব্ৰাহ্মণীক মই এপদ গহনাও দিব পৰা নাই এইবাৰ আই বোপা মংগল চাবলৈ হ'লে বহু খৰচ আছে ইমান খৰচ ৰজাই বা কৰে নে নকৰে এই মন্ত্ৰী বোলে হে বিপ্ৰভৰ অহ চিন্তা নকৰ জিলা গেদিবোৰ ৰজাই জিলা গেদিবোৰ ৰজাই তেনেহলে বোপা ও বলা বলা ৰজাৰ গৃহে কথা নাই এই পুথি পাজি সকলোবোৰ যোগাৰ কৰি লৈলা ব্ৰাহ্মণীক মাত লগাই চলি যায় বিপ্ৰবৰে আনন্দিত মনে মংগল চাবলৈ যায় মন্ত্ৰী সংগে বিপ্ৰবৰে ৰজাৰ পদূলিত হবে বিপ্ৰক দেখি ৰজাই পাছে আগ বঢ়াই অ সুবৰ্ণৰ আসন আনি এ লোভিয়া বিপ্ৰয় কয় শুনক মহাৰাই যোগাৰখিনি তুমি মোক দিয়া উলিয়াই পিছে কি কি লাগিব জানে নহয় তামোল পাণ ধূপ ধূনা আৰু বগা ফুল তিনিখন বস্ত্ৰ দিয়া লগতে চাউল নটা গ্ৰহৰ বাবে দিয়া সোণৰ অলংকাৰ তেতিয়াহে মংগল ৰজা হৈব তোমাৰ আৰু যত বস্তু লাগে ৰজাৰ অ দুটাই আনি অ গণি পঢ়ি চাই বিপ্ৰয় অ সোণা ৰজা চন্দ্ৰধৰে ৰজা আৰু কন্যা এক জনী
দিয়া বিপ্রয় বিদায় মাগিলা মন্ত্রী গণক চাই রজায় ও মন্ত্রী গণক চাই রজায় বোলে মন্ত্রীগণ শুনাহ বচন সচাকয়ে আজি মোর শুদ্ধ হয়েছে মন সে রথ রথি হস্তি ঘুরা হব যোগাড় করা কিয় জানা মৃগয়ালয় যাম মই নিশ্চয় জানিবা এ সৈন্যগণার সঙ্গে রজায় ও বনেই চলি অনন্তরে শুনক মৃগ মারি বাক রজা বনে চলি যায় বনর মাজত রজায় মৃগ বিচারি না পাই ও বনর মাজত রজায় মৃগ বিচারি না পিয়াহে রজার কণ্ঠ শুকাই যায় দেহাও গইলা ভাগরি রজার দেহাও গইলা ভাগরি দেখিলা রজায় এখোজ দুখোজ করি রজায় আগ বাড়ি যায় ও বলো হে রাম ঘরত ঘরত কোন আছা অলপ অলপ পানি দিবা কোনাসা ভিতরে ওলাই মাত দিয়া তৃষ্ণা প্রাণ মরহি চন্দ্রধর নামে রজা হও মই দিয়া মোক জলদান আর সেই গৃহে আছিল এক ও সুন্দরী যু ও মহাগুণবতী তাই মহাগুণবতী তাই বাহিরত কোনোবাই পানি বিচরাত সেই পদ্মাবতীয়ে বাৰু কি কৰিছিল হাতে জলৰ পাত্ৰ লৈ পদ্মাবতী যায় পদ্মাবতী যায়
দেখিয়া রাজার বিমোহিত মন, কন্যাজনীক চাই পাছে সুন্দরী তোমাকে দেখা পাই মনে কুটে কুটাই থাকিব নোৱাৰো মই তোমাকে দেখা চন্দ্রধর পদ্মাবতী নাম রাখে পিতা আই পিতা মাতার বিনে মোরা অন্য কোনো প্রথম দেখাতে দুয়ো প্রেমত পড়ি যায় বিধির লিখন চুয়া খন্দ ননা যায় এখন ঘিয়া আর এখন ঘিয়া মিলার পিছত তার খাদ্য রাখিবা কপায় প্রথম দেখাতে দুয়ো প্রেমত পড়ি যায় বিধির লিখন চুয়া খন্দ ননা যায় এখন ঘিয়া আর এখন ঘিয়া মিলার পিছত তার খাদ্য রাখিবা আর হেন কালে পিতা মাতা উপস্থিত আদি অন্ত যত পদ্মাই আদি অন্ত যত পদ্মাই আর কন্যার কথা শুনি পিতৃর ও আনন্দমী চন্দ্রধরক চাই পাছে আসলতে আসলতে কি জানা চন্দ্রধর, তুমি মৃগ শিকার করবলৈ আহি মোৰ কন্যা পদ্মাবতীক অকলশরে পাই
বিবাহ করাব বিচারিছা কোনো ডাঙর কথা বা বেয়া কথা নহয়, কিন্তু কিন্তু আসল কথা কি জানা চন্দ্রধর? সঁচা কথাতে ফল বহুত, সঁচা কথাত ফল বহুত, সকলোৱে কয় শুন হেৰ চন্দ্ৰধৰ, শুন হেৰ চন্দ্ৰধৰ। আমাৰ একমাত্ৰ সকন্যা পদ্মাৱতী হয়, আমাৰ একমাত্ৰ সকন্যা পদ্মাৱতী হয়, পিছে সুখত ৰাখি বিনে পয়, সুখত ৰাখি বিনে পিতৃৰ কথা শুনি ৰজাই অ বুলি লাব, পিতা মহাসুখত ৰাখিম পদ্মা, মহাসুখত ৰাখিম পদ্মা। তাৰ পিছত বাৰু সেই বনৰ মাজত কি হ'ল, হ'ব আৰু কি, গন্ধৰ বনিয়মে দুইৰু বিয়া হৈ গ'ল, মাথা ধৰি চন্দ্ৰ ধৰে আশী পিতৃ মাতৃৰ পাওঁ কন্যাই অ প্ৰণামক, ৰথে উঠি ৰজাৰ সংগে জয় মহাৰাজ চন্দ্ৰধৰৰ, জয় পদ্মাৱতীৰ। এই জয়ধ্বনি কৰে পাছে পাত্ৰ মন্ত্ৰীগণ, এনেকৈয়ে আৰম্ভ হৈছিল ৰজা চন্দ্ৰধৰ আৰু পদ্মাৱতীৰ সাংসাৰিক জীৱন। এদিনাখন
এদিনাখন ৰজা চন্দ্ৰধৰে পদ্মাৱতীক চাই কৈছিল, প্ৰিয়ে প্ৰিয়ে পদ্মা, পদ্মাৱতীৰ ফালে চাই চন্দ্ৰধৰ মহাৰায় কহে ৰজাই ৰাণী ৰয়াগত ছয়জনী ভাৰ্যা মোৰ সন্তান নাই কোনোজনৰ, সেয়ে বিবাহ কৰাইলো তোমাক স্বামী। ও পদ্মাবতী বোলে স্বামী শুনাব সন ভজিও ক স্বামী মোৰ কৃষ্ণ কৃপা দৃষ্টি করে প্রভু ভক্ত রূপ রত ভক্তিভাবে ভজা স্বামী মতে কত দিন
গর্ভবতী হইলা রানী ও রজাই দে আনন্দতে চন্দ্রধর আনন্দতে চন্দ্রধর কিন্তু এই কথা সহি রানীর কানত পড়িল হরক ভাঙিয়া যেন হরক ভাঙিয়া যেন এ বনিহাত যুক্তি করে সহিরানে নির্জন স্থান তো নির্জন স্থান তো এই ব্যক্তি আহি আমার ঘটাইলে বিপদ এই ব্যক্তি হারাম জানে আহিল করে পড়া তাই পাই রজাই হয়েছে আমাক দেখি এ বনিহাত ও কেনে কয় সন্তান জন্মে রজার ঘর নজর রাখিবি হবে নজর রাখিবি হবে আর আন ফালে দিনে দিনে রানীর গর্ভ বাড়িবে লাগিল দাখী রূপে ভদ্রা বুড়ি রানীর সঙ্গে দিনত কাম করে ভদ্রাই ও রজার ঘর ও রাতি হলে শুই থাকে আর প্রসবর সময় যেবে উপস্থিত বুহরিক মাতি সহিরানী বুহরিক মাতি সহিরানী রানী গণে বোলে ভদ্রা খুনা কও আমি প্রসবর বতরা দিবা আমাক কোনেও নজনা করি রজাই যাতে কোনো কথা গমকেই নাপায় আর তার বিনিময়ত পুরস্কার দিব তোমাক কোনো চিন্তা নাই ও এইটুনু কি ডাঙর কথা ঠিক আছে দে প্রসবর বতরা বাৰু মই আগতে তোমালোককেই দিম তোমালোকে কিন্তু মোক ডাঙৰ পুৰস্কাৰ দিব লাগিব আৰু কতদিনে ৰাণীৰ যাবে পুত্ৰয়ুপ ছয় ৰাণী মিলি পাছে অ এক এক কৰি হাত পুত্ৰই উপজিলা মাতৃৰ কোলাৰ পৰা শিশু আৰু মূৰ্চা গৈলা ৰাণী পাছে প্ৰসৱ বেদ মহাক্ৰোধে কয় কথা ভদ্ৰ ৰাণীৰ সন্তান জন্ম পাইছে জানিও আছো আমি ৰজাই যাতে কোনো কথা গম নাপায় মনত ৰাখিবা তুমি যদি কোৱা এই কথা ৰজাৰ আগত ঐ বুঢ়ী ডিঙি চেপি মাৰিম তোক ৰাখিবি মনত আৰু সন্তান হবলৈ হবেই ওলাই আহ তাৰ পিছত ৰাণীৰ এক তাৰ পিছত ৰাণীৰ এক
আৰু আছে বেঠে গৈ ভদ্ৰাই অ কোলে কৰি অতি যতনেৰে কইনা আৰু আনফালে অসন্তান হব লৈ গৈলা নিৰ্জন স্থানত দুগ্ধ নাপায় কান্দে হবে আৰু জিয়াই জিয়াই শিশু গণক সেই ৰাণী হবে ঐ চলি জন্ম লবলৈ কিয়ত দিনে আমাৰ গৰ্ভত স্থানেই নাপালি তাৰেই ফল পাবি তাৰেই ফল পাবি এই জিয়াই জিয়াই শিশু গণক সেই ৰাণী হবে অ মাটি টপু তাৰো পিছত শুনক আৰু কত বেলি ৰাণী গহন আহে পুনৰ দেখে ভদ্ৰাই ৰাণী গণৰ দেখে ভদ্ৰাই ৰাণী গণৰ কিন্তু অ কুকুৰৰ পোৱালি আছে সবাৰো হাতত সকলোবোৰ এৰি দিলা সকলোবোৰ এৰি দিলা এই তাক দেখি ভদ্ৰা বুঢ়ী আচৰিত হৈলা হেন কালে ৰজাই আহি হেন কালে ৰজাই আহি কিন্তু কান্দি আছে ৰাণীয়ে পুত্ৰ কোলে নাই কিন্তু কি আচৰিত কথা কুকুৰৰ পোৱালি আছে কুকুৰৰ পোৱালি আছে আৰু তাক দেখি ৰজাই পাছে বিস্ময় মা হেন কালে ছয় ৰাণী ও রানী গণে বোলেই রজা ও শুনা হব তোমাক তোমাক সন্তান লাগে নহয় সকলোবোৰ তোমার সন্তান সকলোবোৰ তোমার সন্তান আমার সরু রানী অ পশুর লগত বাস করে অ বনরভি সেই কারণে এই শিশু সেই কারণে এই শিশু কি এই কথা শুনে রজা পাছে মন হয়ে রইল কপালে থাপৰ মাৰি কপালে থাপৰ মাৰি ও হাই বিধি কিলিখিলা মোহৰ কপালে ও কুকুৰ জন্ম হৈলা
রজব ক্রোধ জলিল দুর্গনক সাহাই রজাই রজাই বলে দুর্গন শুনা হা বসন কুলক্ষণিক বাহির করে দিয়াও তীক্ষণ কিয় জানা কুখ্যাতি চতুর্দিশে দিলা বিয়পাই বনর মাজত হয় আহা দয়া মায়া নাই বনর মাজত হয় আহা দয়া মায়া নাই স্বামী স্বামী স্বামীর পাওয়ে ধরি রানী পদ্মাবতী কান্দি কান্দি স্বামী রাগে কয় জন্ম হয়েছে মোর পুত্র সপ্তম জন হওয়া নাই কুকুরর জন্ম হওয়া নাই কুকুরর জন্ম তোমার বাহিরে এই পৃথিবীত পড়া কোনো সাক্ষী নাই তুমি সত্য রক্ষা হেতু কোয়া অবাই তুমি কোয়া মোর গর্ভর পড়া জানো মোর গর্ভর পড়া জানো সঁচাকৈ মানুষের সন্তানে জন্ম হওয়া নাছিল মোর গর্ভর পড়া জানা মোর গর্ভর পড়া জানো সঁচাকৈ এই কুকুরের পোয়ালি জন্ম হয়েছিল এ মৌন হয়ে আছে ভদ্রা ও কি করে ও চুলি ধরে দুধ গনে চুলি ধরে দুধ গনে ও পদ্মা সতীর দুঃখর কথা অলপ সময় থ সেই সন্তান খবর কি হল সন্তান খবর কি হল গর্তর ভিতরে কান দেখি গনে Okay.
কান্দি কান্দি শিশু গনে হজিয়ন সেহি স্থানে ফুলর পুলি অগজিয়া এ নানা রঙর গোলাপ ফুল আছে ডাল গুন্ধে মলমলাই আছে মতে কত দিন ও এহি মতে কত দিন ভট্টিহে রাজার কন্যা ও ভট্টিহে রাজার কন্যা ভদ্রাই বারো সেই রানীর অষ্টম গরাকী সন্তানক নিজর ঘরত লুকাই রাখি কি করেছিল বাটাইর বাটাইরে কি নাম রাখিছিল ও চম্পাবতী নাম রাখে রাজার নকল পদ্মা যেন কন্যা দেখিতে সুন্দরী ভদ্রার সঙ্গে চম্পাবতী রাজা গৃহে গেল ইফালে সিফালে চম্পাই লড়ি ফুরিলা আরে এ ফুলি আছে গোলাপ ফুল ও দেখিলা চম্পা ফুল সিঙি আনো বুলি ফুল সিঙি আনো বুলি আর ফুল সিঙো বুলি চম্পাই ও মেলিলে ক হেন কালে ফুল গছে ও মরম ভনী আহায়া গেবারি সাইল হেপাহ পলু ও তোমার দামি আসু ফুল বৃথা জনম দিলা বিধা শুনবনে শুনবনে তোমারে দুর্ভাগিয়া তোমারে দুর্ভাগিয়া দাদাও আমি আসো সাতজন সৈরানের কুমন্ত্রণাত সৈরানের কুমন্ত্রণাত আমার এনেই গতি হয়
পাগলি হৈ আছে মাতৃ বনৰ ভিতৰ এই সকলোবোৰ কোৱাই ভদ্ৰাৰ আগত এই সকলোবোৰ কোৱাই ভদ্ৰাৰ আগত কি এই কথা শুনি চম্পাৱতীৰ মহাভয় মাতৃৰ ওচৰে কইনাই আৰু কপি কপি কয় কথা মাতৃৰয়া ফুল গছে কথা কয় ফুল গছে কথা কয় আৰু সিহঁত বোলে মোৰ দাদা হয় সাত ছয়ৰাণী মিলি বোলে সৌসিদিনাই জন্ম পোৱা শিশু আজিও কথা ক'ব পৰা অৱস্থাত আছে এই কথা শুনি ভদ্ৰা বুঢ়ী আচৰিত হৈলা হেনকালে ৰজাই আহি হেনকালে ৰজাই আহি ৰজাই মনে মনেই ভাবে এইজনী বাৰু ভদ্ৰাই কাৰ ছোৱালী ক'ত পালে আৰু এইজনী দেখোন আমাৰ সৌ সিদিনা বনবাস দিয়া সৰু ৰাণীৰ নিচিনা হয় আচলতে ক'ত পালে বাৰু ভদ্ৰাই হে কইনাক দেখিয়া ৰজা আচৰিত কাৰ কইনা বুলি ভদ্ৰা অ ভদ্ৰাই বোলে মহাৰাজ চৰণতে ধৰো নিৰ্ভয় দান দিয়া মোক আৰু আদি অন্তজত কথা অ ভদ্ৰাই কো কইনা কথাৱতী ৰজা কইনা কষাৱতী কান্দে চন্দ্ৰধৰ ৰায় চন্দ্ৰধৰ ৰায় জীয়াই থাকিবা ক প্ৰভু আৰু ইচ্ছা না ইমান দুখত কিয় প্ৰভু কহিলা কাটৰ
তেতিখনে গছৰ পৰা সেই পুত্ৰ হ'ব হৈ ওলাই পক্ষী হয়া ৰজাৰ আগে কহিবে শুনো পিতা শুনো পিতা পাগলী হৈ আছে মাতৃ বনৰ ভিতৰ কোনোখিনি নহয় মাতৃ জানিবা নিশ্চয় আৰু চৈৰাণীৰে চৈৰাণীৰ কুমন্ত্ৰণা তোমাৰ এনেই গতি হয় অ এহি বুলি পক্ষী খাব হৈ আকাশে আৰু উৰি গৈ সেইদিনাৰ পৰা তৰা হয়া আকাশ জিলিকী